পিরোজপুর পৌর এলাকার ব্রাহ্মণকাঠি আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে অফিসের আসবাবপত্র সহ জাতীয় পতাকাও পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোর রাতে দুর্বৃত্তরা পিরোজপুর পৌর এলাকার ব্রাহ্মণকাঠি আওয়ামী লীগ অফিসে আগুন দেয়। পিরোজপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান গাজী জানান, এই আগুন জামায়াত বিএনপি দিয়েছে। তবে পিরোজপুর জেলা শিবির সভাপতি শেখ আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনার সাথে তাদের দলের কোনো নেতাকর্মী সম্পৃক্ত নয়। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, আগুন কিভাবে লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।